তোমার শ্বশুর প্রায় মাগরিবের নামাজের পর এক গ্লাস লাচ্ছি খায়, আজকেও খাবে বলল। আহাত নতুন মিক্সার এনেছে, ওইটার সিস্টেম জানি না আমি, তুমি হয়তো দেখলে বুঝবে। তাই বলছিলাম লাচ্ছিটা যদি বানিয়ে রাখতে, ফ্রিজে দুধ দই সবই আছে, ঠান্ডা কম দিয়ে বানালে ভালো লাগবে। ঠিক আছে, আমি বানিয়ে রাখবো। একটু বেশি করে বানিয়ে রেখো তাহলে, সবাই খাওয়া যাবে। জি আচ্ছা। তোমার অফিস কবে থেকে আবার? লাল, আজ তো বৃহস্পতিবার, শনিবার থেকে আবার। এই দুদিন তো ছুটি নিয়েছিলাম, মাঝে শুক্রবার পড়ে যাওয়ায় একদিন ছুটি বেশি পেলাম। তোমার চাকরি করা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা। নাতনিকে পেয়ে লতিফ সাহেব এবং রবিনা বেগম ভীষণ খুশি, সবাই মিলে একত্রে সব সময় থাকতে পারবে এর জন্য আরও খুশি। রুবিনা বেগম এমন একটা ঘরই তো চেয়েছিলেন যেখানে ছেলে ছেলের বউ নাতি পুঁথি নিয়ে থাকবেন। দেরিতে হলেও সেই চাওয়াটা পূরণ হয়েছে তার। বন্নির আধো আধো কথায় তারা দুজন বুড়ো বুড়ি যেন প্রাণ ফিরে পায়। বন্নি তাদের চোখের মণি, হাতের চেহারার সাথে মিল বলে টানটাও আরও বেশি। লতিফ সাহেব গ্লাসে থাকা লাচ্ছিটা পুরো একটানে শেষ করলেন। ওহ রুবিনা, জানো লাচ্ছিটা সেই টেস্ট হয়েছে, বউকে বলো না আরেক গ্লাস দিতে। এত বেশি খাওয়া লাগবে না, পরে ঠান্ডা লাগলে কে দেখবে? ওইদিকে ডায়াবেটিস 15, সেই কি খেয়াল আছে? রুবিনা বেগমের এই এক দোষ, লতিফ সাহেব যখনই কিছু খেতে চান তখনই অনেকগুলো শুনিয়ে শেষের লাইনে ওইদিকে ডায়াবেটিস 15, সেই খেয়াল আছে কথাটি যোগ করতে ভুলেন না কখনো। বেচারা লতিফ সাহেবের খাওয়ার দফা রফা হয়ে যায়। রুবিনা বেগম কাপড় ভাঁজ করতে করতে বলেন, হ্যাঁ গো, বউ আমাকে মা ডাকে না। মা ডাকে না মানে? মানে মা ডাকে না, বিকালে যতক্ষণ কথা হলো একবারও মা বলে ডাকলো না। লজ্জা লাগে বোধ হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তোমার ছেলে তো সবকিছু অস্বাভাবিক করে রেখেছে, এত এত অস্বাভাবিকতার মাঝে স্বাভাবিক হতেও তো সময় লাগে, তাই না? হ্যাঁ, তা অবশ্যই ঠিক। আরেকটা কথা। হ্যাঁ বলো। আমি বউকে বলেছি তার চাকরি করা নিয়ে আমার কোনো আপত্তি নেই। এটা উত্তম বলেছ, আমাদের মেয়ে তো চাকরি করে। বন্নিকে নিতে এসে কথাগুলো কানে লাগে রেহেনুমা, দরজার ওপাশ থেকে সব কথা শুনতে পায় সে। নিজের প্রতি লজ্জা বোধ হচ্ছে তার এখন, মায়ের বয়সী মহিলা যে কিনা শাশুড়ি আরেক মা, তাকেই মা বলে ডাকে নি সে। এদিকে নিজের মা তো জীবিত অবস্থাতেই তাকে কবর দিয়ে দিয়েছে, অন্যের মা যে এত কিছু জেনে শুনে সবটা মেনে নিয়েছে মাথায় করে রাখা উচিত। আর সেই জায়গায় সে নিজেকেই থাপড়াতে ইচ্ছা করছে রেহেনুমা, সেখানেই সিদ্ধান্ত নেয় সে, যা কিছু হয়েছে এবং হবে সব আহাদের সাথে। তার পরিবার তো কিছু করেনি, তাদের কেন অসম্মান করা হবে? বহুত হয়েছে, এবার আর নয়, এবার অন্তত একটা পরিবার হয়েছে তার। এদের সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করেই দেখা যাক না, সবসময় যে ফলাফল শূন্য হবে তার তো মানে নেই। 100 থেকে 50 পেলেও না পাওয়া জীবনটা সার্থক হবে খানিকটা। দরজার সামনে দাঁড়ায় রেহেনুমা, মুখে হালকা হাসি এনে বলে, মা আসবো? রুবিনা বেগম বেশ অবাক হন লতিফ সাহেবের মুখে হাসি, তিনি বলেন, এসো বউ। রেহেনুমা বুঝতে পেরেছে তার মুখ থেকে মা ডাক শুনে রুবিনা বেগম হকচকিয়ে গেছেন, তাই তো মুখে কিছু বলছেন না। রেহেনুমা আবার জিজ্ঞাসা করে, মা রাতের জন্য নতুন করে কিছু রান্না করতে হবে নাকি? দুপুরে যা রান্না হয়েছে তা দিয়েই হয়ে যাবে। আর কিছু রান্না করতে হবে না, তুমি কিছু খেয়েছো? হ্যাঁ মা, লাচ্ছি খেয়েছি। লতিফ সাহেব বলে উঠলেন, আমি আরেক গ্লাস চেয়েছিলাম, তোমার মা ধমক দিল। ডায়াবেটিক্স 15 বাবা, শরীরটা তো আগে। তোমার কান অবধি পৌঁছে গেছে ডায়াবেটিক্স 15? রেনুমা মুচকি হাসলে রুবিনা বেগম বলেন, রেনু একদম তল্লাই দিবে না, আমি থাকি আর না থাকি মিষ্টি একটার বেশি দিবে না, উনার চায়ে আধা চামচ চিনি দিবে, কেমন? আচ্ছা মা। রেনুমা বন্নিকে নিতে চাইলে বন্নি তার দাদুর পেছনে লুকায়, তার মানে সে এখন যাবে না। রুবিনা বেগমও রেখে দেন নাতনিকে নিজের কাছে। 8টা ছুঁই ছুঁই, আহাদের ফোন। হ্যালো, কি করছিলে রেনু? মেল চেক করছিলাম। কিছু খাবে, নিয়ে আসবো? কিছু খাবো না। বন্ধির জন্য কি আনবো? আপাতত কিছুই লাগবে না, সাবধানে এসো। তোমার সব চাওয়া পাওয়া গুলো কি শেষ হয়ে গেছে? আগে রেনুই যখন নেই তার চাওয়া পাওয়া দিয়ে কি হবে, রাখছি। রেনুমা ফোন রেখে দেয়, দু চোখে পানি এসে ভিড় করেছে, পলক পড়লেই বেয়ে পড়বে গাল। রুনার আগমন যথেষ্ট অসন্তোষজনক হবে ভাবা হয়েছিল, ততটা অসন্তোষজনক হয়নি। সংসারের ঝামেলায় সেও ব্যস্ত থাকে, তাই আর ভাইয়ের নতুন ফ্ল্যাটে আসতে পারেনি, আজ শুক্রবার, তাই সব গুছিয়ে এসে চলে এসেছে। রেহেনুমা যেমনটা ভেবেছিল তেমনটা হয়নি, ভেবেছিল তার সাথে হয়তো ভালোভাবে দুটো কথাও বলবে না রুনা, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে রুনা বেশ ভালো ব্যবহার করেছে তার সাথে।
খারাপ ব্যবহার করার কোনো কারণ রেহনুমা নিজেও খুঁজে পায়নি, তাই সেও যথেষ্ট আপ্যায়ন করেছে বড় ননাসের জন্য। আসার পর থেকে বন্নিকে কোলে কোলে রেখেছে রুনা। রুনার দুটো বাচ্চা, দুটোই ছেলে, একজন প্রান্ত বয়স 7 বছর আর একজন শান্ত বয়স 5 বছর। রেহনুমা ভাগিনাদের যথেষ্ট আদর করেছে। রুনার স্বামী মিস্টার জাফর ভালো মানুষ, নিজের সংসার বউ বাচ্চার প্রতি যথেষ্ট নজরদার। কর্মজীবনের সাফল্য তেমন, ব্যক্তি জীবনেও সফল মানুষ তিনি। ইহকালের চিন্তা যেমন করেন, পরকাল নিয়ে তেমনি ভাবেন। ভুলচুকে তার নামাজ মিস হয় না, নয়তো 5 বক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ তার মিস হয় না। ড্রয়িংরুমে বসে চা খাচ্ছেন তিনি আর আহাত। রেহনুমা 2 একবার এসে তদারকি করে গেছে। রেহনুমাকে দেখা মাত্র বেশ ভালো বন্ডিং হয়েছে তাদের। সবার সামনে তিনি রেহনুমারকে ছোট বোনের মর্যাদা দিয়েছেন। রেহনুমা আর আহাতকে দেখেছেন তিনি, তাদের কথাবার্তা চলাফেরা সব কিছুই পর্যবেক্ষণ করেছেন তিনি, আশা থেকে শুরু করে। এর কারণ হচ্ছে তার শাশুড়ি মা রুবিনা বেগম। তিনি আজ বিশেষ করে শাশুড়ির অনুরোধেই এসেছেন। গতকাল সকালে রুবিনা বেগম আলাদা করে মেজামা জাফরের সাথে কথা বলেছেন। মেজামায়ের সঙ্গে সব কিছু শেয়ার করেছেন তিনি। তার ভরসার জায়গা বলতে মেয়ে আর মেজামাই। শাশুড়ি মায়ের সব কথা শুনে বেড়ানোর নামে জাফর সাহেব বাসায় আসেন রুনার সাথে। এসেই দেখতে পেয়েছেন শাশুড়ি মায়ের কথা হুবহু মিলে গেছে। আলাদা করে কিছু ব্যক্তিগত কথা বলার জন্যই আহাদের সাথে ড্রয়িংরুমে বসেন জাফর সাহেব। ড্রয়িংরুমে আপাতত কেউ আসবে না। রুনা রুবিনা বেগম রান্নাঘরে, লতিফ সাহেব নাতি নাতনিদের নিয়ে খেলছেন, তাই আপাতত কেউই নেই যেখানে আসবে। জাফর সাহেব এদিক সেদিক তাকিয়ে চায়ের কাপ থেকে মুখ সরিয়ে আহাতকে প্রশ্ন করেন, শালক সাহেব বিবাহের জীবন কেমন কাটছে? চলে যাচ্ছে কোনো রকম। নিরামিষ নিরামিষ গন্ধ পাচ্ছি। যতদূর জানি বিবাহিত জীবন আমিষে কাটে, নিরামিষ হলে তো সমস্যা। কি আর বলবো ভাইয়া, সবই তো জানেন। সে জানার ভিত্তিতে বুঝে নিন কীভাবে কাটছে জীবন। হিসাব করলে তোমাদের বিয়ে হয়েছে 10 দিন হলো, এই 10 দিনে কি একবারও বুঝতে পারছো তো আমি কি মিন করলাম? এমন কিছুই হয়নি। আমার তো এখন মনে হয় আমি বোধহয় রেনুকে জোর করেই বিবাহিত জীবনে টেনে আনলাম, ওর নিজের কোনো ইচ্ছাই নেই। বেচারির ভাগ্য খুব খারাপ, তাই না? প্রথমবারও জোর করলে আর এবারও জোর করলে, জোরে জোরে কাটলো জীবন তার। প্রিন্সিপালে বন্ধ করুন তো ভাইয়া, জীবন মরণ সমস্যা নিয়ে আছে, আর আপনি ফয়সলাবি করেন। জীবন মরণ সমস্যা কার জন্য হয়েছে, আমার জন্য নাকি তোমার জন্য? একটা কথা বলো তো আহাত, তোমার বোনকেও তো ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের আগে যখন প্রেম করেছি, হাত ধরা আর মাঝে মাঝে 2 একটা চুমু, এর বেশি সেও আন্তরিক হয়নি, আমিও না। জানতাম মানুষটা তো আমারই আছে, এত তাড়াহুড়ার কি আছে? ধরো যদি তোমার বোনের সাথে আমি এমনটা করতাম যেমনটা তুমি ওর সাথে করেছো, তখন কি করতে তোমরা? আমি তো খুঁজে পেতে না, যেমনটা ওর পরিবার তোমায় খুঁজে পায়নি। তবে তোমার কি মনে হয় জানো, তোমার বউ মানে রেনু আর কি, সে মানুষ না, রোবট। নয়তো এসব কাণ্ড করার পরও, তুমি ছেলে, ওকে ছেড়ে যাওয়ার পরও ও কিছু করলো না, চুপচাপ হারিয়ে গেল। বুঝলে তো শালক সাহেব, সময় গেলে সাধন হয় না। বঞ্জামের কথায় নিজেকে মাটির নিচে লুকিয়ে ফেলতে ইচ্ছা করছে হাতে, কিন্তু তা সম্ভব নয়। জাফর সাহেব আবারও বলতে শুরু করেন, তুমি ভাই আর যাই বলো না কেন, ভীষণ স্বার্থপর, রাগ করবে না আমার কথায়। সত্য এবং উচিত কথা বলার সময় আমি আমার জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাকেও একচুর পরিমাণ ছাড় দেই না, আর তুমি তো শালক মাত্র। তুমি যা করেছো পুরোটাই স্বার্থপর কাজ করেছো। প্রথমে তাকে ভালোবাসার মিথ্যা অভিনয় করলে, সেই অভিনয় সত্যিকার ভালোবাসা ছিল কি না কে জানে, যাই হলো সেটা তুমি ভালো বলতে পারবে। পরে যখন নিজের সেই যন্ত্রণা উপলব্ধি করতে পারলে, ছুটলে রেনুর পিছনে, তোমার ভাগ্য ভীষণ ভালো বলতে হয়। খুঁজতে খুঁজতে পেয়েও গেলে রেনুকে, তা আবার তোমারই ওই রস জাত সমেত। রেনু কিন্তু তখনও নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, নয়তো তুমি কখনো বহির ধারের কাছে ঘেঁষতে পারতে না। বিয়ে তো আমার মনে হয় রেনু তার নিজের জন্য করেনি, অন্তত আমি এটাই সমর্থন করি না যে এই বিয়েটা রেনু তার নিজের জন্য করেছে। যদি নিজের জন্য করেই থাকতো, তবে নিশ্চয় তোমারা তার একটা ভুলের ফলস্বরূপ সে বহিকে দুনিয়াতে আনতো না, নিজের পরিবারের থেকে বিতাড়িত হতো না, একা একা যুদ্ধ করতো না। আরে বর্তমান জগতে এসব অহরহ হয়, একটা সন্তানই তো শেষ করে ফেরা কঠিন কিছু ছিল না। শেষ করে নতুন করে বাঁচলে কেউ রেনুকে আটকে রাখতো না, কিন্তু তা সে করেনি। বিয়েটা সে একমাত্র তার সন্তানের জন্য করেছে, আর তুমি যা করেছো তা মানতে কষ্টই হবে, তবুও মেনে নিয়ে সব কিছু গোছাতে হবে। নীরবে বঞ্জামের কথাগুলো চুপচাপ শুনে নেয় আহাত। সত্যিটা আরও ভালোভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। রাত 10টার বেশি বেজে গেছে, বন্নি এখনও ঘুমাচ্ছে না। সে তার বাবার সঙ্গে খেলায় মেতে আছে, ইদানিং একটু বেশি বাবা পাগল হয়েছে সে। বাবা ছাড়া কিছুই বোঝে না, বাবাও মেয়ে ছাড়া কিচ্ছু বোঝে না। রেনুমা কয়েকবার জোর করেও ঘুম পাড়াতে পারেনি মেয়েকে। তুমি ঘুমোচ্ছ না কেন বন্নি? মায়ের কাল অফিস আছে, বাবারও অফিস আছে, তুমি না ঘুমোলে আমরাও ঘুমোতে পারবো না। আহাত একবার মেয়ের দিকে তাকায়, একবার রেহনুমার দিকে তাকায়।
রেহনুমা বলে বলে ক্লান্ত হয়ে গেছে, তাই আহাত মেয়েকে কোলে তুলে নেয়। মামুনি ঘুমোচ্ছ না কেন, শুয়ে পড়ো। বন্যি মাথা নাড়ে, মানে সে এখন ঘুমাবে না, তার খেলার ঝোঁক উঠেছে, সে এখন খেলবে। এই বাচ্চার ইদানিং রাতে খেলার ঝোঁক উঠে, বন্যি বাবা মায়ের মাঝে বসে পুতুল খেলছে। রেহনুমা ঘুম চোখে মেয়ের দিকে তাকিয়ে আছে, আহাদের নজর তখন তার রেনুকে দেখছে। অত্যন্ত স্নিগ্ধ আর সতেজ লাগছিল রেনুকে তখন। আজ বন্যির জন্মদিন, দ্বিতীয় জন্মদিন। দেখতে দেখতে বন্যির দ্বিতীয় জন্মদিন এসে গেল। সময় কাহারের জন্য অপেক্ষা করে না, সময় তার নিজস্ব গতিতেই চলাচল করে, এতই দ্রুত চলাচল করে যে মানুষও তার নাগাল পায় না। রেহনুমার আজও মনে পড়ে সেই দুঃসহ দিনগুলোর কথা, যেই সব দিনগুলো সে একা একা পার করেছে, একদম একা। আপন বলতে একজন মানুষকেও পায়নি সে সাথে, দুঃখগুলো আজও রয়ে গেছে। আজ বন্যির একটা পরিবার হয়েছে, বন্যি তার বাবা দাদা দাদি ফুপু সবাইকে পেয়েছে, পুরো একটা পরিবার। বন্যির দ্বারা রেহনুমা নিজেও একটা পরিবার পেয়েছে, সুন্দর পরিবার, নিজের পরিবার, যেখানে এখন তারই রাজত্ব। আহাদ এক সময় যেমন তার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, তেমনি সব অনেক কিছু ফিরিয়েও দিয়েছে। আজ অনেকে আসবে এ বাড়িতে, আহাদের কলিগ সাথে রেহনুমার কলিগ সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। বন্যির দ্বিতীয় জন্মদিন বলে কথা, অনুষ্ঠান নিয়ে কেউ অবহেলা করেনি, সবাই যে যার মতো করে গুছিয়ে সবটা করেছে। বন্যিকে সুন্দর করে সাজানো হয়েছে, একদম পরীর মতো। বন্যি ভীষণ খুশি, সবার হাবভাবে বুঝতে পেরেছে আজ বাড়িতে অনুষ্ঠান, আর ফুপু দাদির কাছ থেকে শুনেছে তার জন্মদিন, সেই জন্য আরও খুশি সে। আজ সারাদিন সে মায়ের কাছে ছিল, মায়ের আঁচল ধরে সারাক্ষণ আহ্লাদ করেছে, কখনো মায়ের গলা জড়িয়ে ধরেছে, কখনো বায়না জড়েছে কোলে চেপে বসার, কখনো টুকটুক করে হাঁটতে হাঁটতে রান্নাঘরে গিয়েছে। আজ সারাদিন সে সবার কোলে কোলেই ছিল বলা যায়। বাবার ল্যাপটপের কিবোর্ড উড়াধুরা টিপেছে, ফাইলে একটা ডিলিট করে দিয়েছে, একটা কাপ ভেঙেছে, একটা গ্লাস ভেঙেছে, এই ছিল আজ সারাদিনই করা তার কর্মকাণ্ড। রুবিনা বেগমের কড়া নোটিশ, সব কিছু ভেঙে ফেলুক তবুও কিছু বলা যাবে না তার দিদিভাইকে। মেহমান সব আস্তে আস্তে আসা শুরু হয়ে যাবে, তার আগে নিজেকে যতটা সম্ভব পরিপাটি করা যায়। রেহনুমা চুল বাঁধতে বাঁধতে ঘরে আসে, বন্যি আপাতত তার ফুপুর কাছে, শান্তিতে একটু রেডি হতে পারবে সে। দরজাটা এঁটে দিয়ে ওয়াশরুমে ঢুকে রেহনুমা চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে বের হয়। তাহলে মুখ মুছতে মুছতে বিছানায় তার নজর যায়, একটা শপিং ব্যাগ রাখা সেখানে। যতটুকু মনে পড়ে ওয়াশরুমে ঢোকার আগে বিছানায় কিছুই ছিল না, তার মানে সে ওয়াশরুমে ঢোকার পরই কেউ এখানে শপিং ব্যাগটা রেখে গেছে, আর সে কেউটা আহাত ছাড়া কেউ না, এটাও তার জানা আছে। টাওয়াল রেখে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় রেহনুমা, ঘাড় ব্যথা করতেছে, বিপি বোধহয় বেড়ে গেছে, বিপি বাড়লে তার ঘাড় ব্যথা বাড়ে। ঘাড়ে হাত দিয়ে নিজেকে আয়নায় দেখছে সে, আগে থেকে স্বাস্থ্য কমেছে তার, ফর্সা হয়েছে, দেখতে খারাপ লাগছে না তেমন। এখানে আসার পর তাকে শাড়ি পরতে হয়, শাড়ি পরে কাজ করা খুবই ঝামেলাদায়ক, তবুও কাজ করতে হয়। রান্নাঘরে কাজ করার সময় রুনা পাশ থেকে বলছিল, রেহনুমা তুমি তো ঘেমে নিয়ে একাকার, তোমার নাক মুখ গাল সব লাল হয়ে গেছে। উত্তরে মুচকে হেসে পাশ থেকে রুবিনা বেগম জবাব দিলেন, ফর্সা মানুষের এই এক সমস্যা, রেনু তো মাশাল্লাহ অনেক ফর্সা, আমার বইয়ের উপর কারো নজর না লাগে। কথাগুলো মনে পড়তেই বিছানায় নজর পড়ে রেহনুমার, আশেপাশে তাকিয়ে এগিয়ে যায় বিছানার দিকে, শপিং ব্যাগটা হাতে নেয়, পিনটা খুলে প্যাকেটটা খুলতে একটা লাল রঙের শাড়ি দেখতে পায়, সাথে ছোট একটা কাগজ যাতে লেখা আছে, এই শাড়িটা আজ পরো রেনু, লালে তোমায় বেশ ভালো লাগে। না চাইতেও মনের কোথাও যেন হালকা ভালো লাগা কাজ করছিল তখন, ঠোঁট জুড়ে হালকা হাসি এসেছে, সময় দ্রুত বয়ে যাচ্ছে। মেহমান আসতে শুরু করলে শাশুড়ির ডাক শুরু হয়ে যাবে, শাড়ির ভাঁজ খুলে অঙ্গে জড়ায় সে, পেছনে হোকালা ব্লাউজগুলো এই জন্যে ভালো লাগে না তার, আরেকজনের হেল্প লাগে পড়তে, ভেতরে ইনার দেখা যায়, কি লজ্জার ব্যাপার। পুরাতন স্মৃতি মনে পড়ে আবারও, আহাত তখন বিছানায় শুয়ে আছে, রেহনুমা চলে যাবে শাড়ি পরবে, ব্লাউজের হুক লাগিয়ে দেওয়ার জন্য আহাতকে ইশারায় রাখে সে, আহাত পেছনে এসে দাঁড়ায়, হুক লাগাতে গিয়ে রেহনুমার খোলা পিঠে চোখ যায় তার, ঘাড়ের দিকটা লাল হয়ে আছে, স্পষ্ট মনে আছে এখানে কিছুক্ষণ আগে সে তার চিহ্ন এঁকে দিয়েছিল। রেহনুমার খোলা পিঠে চুমু খেতে ইচ্ছা হচ্ছিল তার, ইচ্ছাকে না দমিয়ে দুই পাশ থেকে ব্লাউজ খুলে নেয় আহাত, বিছানায় নিয়ে শুইয়ে দেয় রেহনুমাকে। এরপর আরও একবার ভালোবাসার গভীর সমুদ্রে ঝাঁপ দেয় তারা দুজন, দু হাতে চেষ্টা করছে ব্লাউজের হুক লাগানোর জন্য, হুক লাগানোর চেষ্টায় ইনারের হুক খুলে যায়, কী মুশকিল, ওইদিকে দেরি হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে ব্লাউজের প্রতি। তবে হঠাৎই পেছন থেকে একজোড়া হাত ইনারে হাত দেয়, হাতের স্পর্শ পিঠে অনুভব করে রেহনুমা, আয়নায় তাকাতেই আহাতকে দেখতে পায় সে, আহাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে রেহনুমার দিকে, খানিক বাদে ব্লাউজের নিচে থাকা ইনারে নজর দেয় সে, কালো রঙের ইনারটায় দারুণ রাখছে রেনুকে, হুক লাগিয়ে দেয় আহাত। আজ নতুন করে আহাদের স্পর্শ রেহনুমাকে কাতর করে তুলেছে, রেহনুমার দু হাতে টেবিল আঁকড়ে ধরে, আজ আবারও পুরাতন স্মৃতি গাঢ় হলো, আহাত রেহনুমার পেট জড়িয়ে ধরে, রেহনুমা তার ঘাড়ে নিঃশ্বাসের অস্তিত্ব টের পাচ্ছে, রেহনুমা আয়নায় দেখছে, আহাত ধীরে ধীরে রেহনুমার ঘাড়ের দিকে এগুচ্ছে।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।